আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। ছায়ানটের দীর্ঘ পথ চলায় বিভিন্ন সময়ে যুক্ত হয়েছেন নানা গুণী মানুষ, নিজ নিজ ক্ষেত্রে তারা সকলেই দিকপাল। কারো ছায়ানট থেকে শুরু, কেউ ঋদ্ধ হয়েই ছায়ানটে এসে মিলেছেন। তাদের সকলের শ্রম ও সাহচর্য, আন্তরিকতা ধন্য হয়েই এগিয়ে চলেছে ছায়ানট। ছায়ানটের কাজে তাদের অবদান অবিস্মরণীয়। অতিমারির সংকটকালে তেমন কজন গুণী সংস্কৃতি সেবীকে আমরা হারিয়েছি, সেই পরম আত্মীয়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে ছায়ানট। বশিরুল হক 1942 সালের 24 জুন ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম বশিরুল হকের। তার পিতা ছিলেন তৎকালীন সিলেট জেলার ডেপুটি কালেক্টর, শৈশব কেটেছে সেখানেই। 1964 সালে পাকিস্তানের লাহোরের ন্যাশনাল কলেজ অফ আর্টস থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি লাভ করেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয় থেকে জন হাইমরিক টিউশন বৃত্তি পান 1971 সালে। ওই বিশ্ববিদ্যালয়ে 1975 সালে আর্কিটেকচারে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়ালেখা শেষ করে তিনি কিছুদিন কাজ করেছেন বস্টনের প্রখ্যাত কালমান ম্যাককিনলে অ্যান্ড ইউড প্রতিষ্ঠানে। অল্প দিনে তিনি কাজ করার উৎসাহ হারিয়ে ফেলেন এবং দেশে ফিরে আসার উদ্যোগ নেন। সে সময় বাংলাদেশি মার্কিন স্থপতি ফজলুর রহমান খান বাংলাদেশে না ফিরে তার প্রতিষ্ঠানে যোগ দেবার জন্যে তাকে অনুরোধ জানান। রাজি হননি বশিরুল হক। দেশে 1977 সালে গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস। অল্প দিনের মধ্যেই তিনি ওই প্রতিষ্ঠানকে নামী একটি আর্কিটেকচারাল ফার্মে পরিণত করেন। দেশে যেমন তেমনি বিদেশে বশিরুল হকের কাজের খ্যাতি ছড়াতে শুরু করে। 1989 সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি নকশা সমালোচক হিসেবে বিশেষ আমন্ত্রণ জানিয়ে তাকে আমেরিকায় নিয়ে যায়। তিনি 1998 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে ভিজিটিং শিক্ষক হিসেবে যোগদান করেন। ওই বছরই ফজলুর রহমান খানের ঢাকাস্থ ব্যবসায়িক পরিষদের ট্রাস্টি বোর্ডের সদস্য নিযুক্ত হন। বিংশ শতাব্দীর শেষ দিকে তিনি স্বেচ্ছাসেবা হিসেবে ছায়ানটকে নিজস্ব ভবন নির্মাণের একটি নকশা তৈরি করে দেন। সেই প্রকল্প বাস্তবায়িত না হলে পরে ধানমন্ডিতে আরও বড় পরিসরে আরেকটি ছয়তলা ভবনের নকশা প্রণয়ন করে। তারপরও মমতাপূর্ণ তত্ত্বাবধানে নির্মিত হয় ছায়ানট সংস্কৃতি ভবন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্থাপত্যকলার শিক্ষার্থীরা তাদের পাঠ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিতই এর নকশা শৈলী দেখতে বুঝতে শিখতে আসে। প্রকৃতি পরিবেশ আর চাহিদার অনবদ্য মিশ্রণে বশিরুল হকের কর্ম বিশ্বব্যাপী নন্দিত। অনন্য দৃষ্টিভঙ্গির জন্য বরাবরই তিনি সকলের আগ্রহের কেন্দ্র ছুঁতে পেরেছেন। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে তার বৈশিষ্ট্য হয়ে ওঠে পরিবেশ বান্ধব পরিকল্পনা প্রণয়ন। পাশাপাশি কাজ করেছেন মানুষের জীবন রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা উপযোগী স্থাপনা নির্মাণে। কর্মব্যস্ত জীবনে বশিরুল হক আবাসিক ভবন, অফিস ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও দুর্যোগ মোকাবেলায় কার্যকরী ভবন সহ 300+ স্থাপত্য নকশা প্রণয়ন করেছে। দীর্ঘকাল হৃদরোগে ভুগে 2020 সালের 4 এপ্রিল তার সৃষ্টিশীল ভুবন ছেড়ে চলে যান বশিরুল হক। রেখে যান তার সকল কর্ম। বাংলাদেশের স্থপতিরা আমরাও ভাগ্যবান। স্বাধীনতার 2-1 বছর আগে শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে এলেন দেশে দীক্ষিত প্রথম স্থপতিরা। যুদ্ধ বিধ্বস্ত দেশে
স্থাপত্য চর্চার কিছু বিলম্ব হল। 35 বছরে যে স্থাপত্য যে একটি জায়গা করে নিতে পেরেছে সেটা উল্লেখযোগ্য। সম্ভব হয়েছে বশির ভাইয়ের মতো কিছু সেন্সিটিভ মানুষ আমাদের সঙ্গে গোড়াতেই যোগ দিল। শুধু দক্ষ নয়, সংবেদনশীল মানুষের উপর আমি জোর দিতে চাই। মানুষ হিসাবে বশির ভাই এবং মাজহারুল ইসলাম, যাকে আমরা শুরুতেই পেয়েছি, দুজনই অত্যন্ত আন্তর্জাতিক মনোনীত। তবে দুজনেরই অত্যন্ত গভীরে একদম নারীর ভিতর থেকে গেছে বাংলাদেশের শেকড়। মানুষ হিসাবে সংবেদনশীল, অস্তিত্বের শেকড় শক্ত, অথচ দীক্ষায় আন্তর্জাতিক, এর থেকে শুভ আরম্ভ কি আশা করা যেত। পরবর্তী প্রজন্ম আমরা পেয়ে গেলাম একটি সেন্সিটিভ স্থাপত্যের সন্ধান, তৈরি হয়ে গেল একটি শক্ত ভিত। এই ভিতের উপর ভর করে আজকে নতুন নতুন স্থপতিরা প্রবল বিশ্বায়নের ধুলি ঝড়ের মধ্যে চোখ খোলা রেখেই লক্ষ্যে এগোতে পারছেন। তার স্থাপত্যের বহিঃপ্রকাশ একজন অত্যন্ত নভিস ব্যক্তিও দেখলে বুঝতে পারবেন যে বাংলার ইট তার প্রধান উপকরণ। গড়নে খুবই আন্তর্জাতিক, ইটের ভারী উপস্থিতির পেছনে অনেক কারণ আছে। হাতের তৈরি ইট এবং হাতেরই তৈরি দেয়াল, এর সঙ্গে যে ক্রাফট মিশ্রিত আছে সেটা ওনার অত্যন্ত গভীরের একটা জায়গা। ওনার জীবনের তিনটা ধাপেই ক্রাফট ওনার ভেতরে ঢুকে আছে। প্রথমে বাল্যকাল, গ্রামে বড় হওয়া বাল্যকাল, এরপরে লাহোরের মতো একটি ঐতিহ্যবাহী শহরে পড়াশোনা, এরপরে নিউ মেক্সিকোতে যেখানে সাধারণ বাড়ি ঘরও ক্রাফট সম্ভার অনেক, এরকম একটা পরিবেশে ওনার পড়ালেখা শেষ করা। তার সঙ্গে যোগ হয়েছে ওনার স্বভাবগত অনুপুঙ্খের প্রতি লক্ষ্য রাখা, তাতে সাধনের সাথে নির্দিষ্টের একটি সুন্দর সংমিশ্রণ হয়েছে। আমরা তাই পাচ্ছি সার্বজনীন এবং সাধারণের মিশ্রণে একটি ঐতিহ্যবাহী আধুনিকতার মিশ্রণে একটি অত্যন্ত কাব্যিক এবং বাস্তববাদ স্থাপত্য। পাশ্চাত্যের প্রাচুর্যপূর্ণ পরিবেশে যে ওনাকে পরিবেশ ওনাকে স্পর্শ করতে পারেনি সেটা আমাকে মুগ্ধ করে। এই গরিব দেশের নাগরিক বুঝেছেন যে বাহুল্য বর্জিত কম খরচে হতে হবে বাংলাদেশের স্থাপত্য। এই উপলব্ধি যে কত গভীরে স্থাপিত ওনার সেটা সহজেই বোঝা যায় ওনার নিজের জন্য তৈরি দুটো বাড়ি এবং ওনার অফিস। স্নানকক্ষ যে একটি বাড়ির সবচেয়ে ব্যয়বহুল অংশ, সেই উপলব্ধিতে উনি ওনার নিজের বাড়িতে তিনটা শয়নকক্ষের ভেতর শুধু একটি স্নানকক্ষ রেখেছেন। ওনার অফিসে এবং গ্রামের ভাটশালাতেও কেবল একটি স্নানকক্ষ রেখেছেন। পরিবেশ ও নিসর্গ যে মানুষের ভালো থাকার একটি অবিচ্ছেদ্য অংশ, সেটাও উনি ওনার প্রকল্পগুলোতে মানুষের জন্য বসবাস করার জন্য যেই প্রকল্প তৈরি সেগুলোতে দেখলেই বোঝা যায়। ঢাকা শহরের অত্যন্ত দুর্মূল্য জমির শহর, এখানেও যখন উনি বাড়িটা তৈরি করছেন বাড়ির আকৃতি অতটুকুই রেখেছেন যতটুক বসবাসকারীদের নিসর্গ দখল না করে। এই অত্যন্ত আধুনিক এবং দেশীয় মানুষকে আমরা যে আমাদের ভবন রচনায় পেয়ে গেছি এটা আমাদের ভাগ্য। বশির ভাই গত হয়েছেন, এক বছর পার হল, উনি হয়তো বলতেন এটা ছায়ানটের ভাগ্য নয়, অর্জন। এই ভবন রচনার সময় পুরো পরিকল্পনা এবং তৈরি উনি স্বেচ্ছাশ্রম দিয়েছেন, পারিশ্রমিক নেননি। তবে
এই কাজটি যে একটি অত্যন্ত শীর্ষস্থানীয় দায়িত্ব এটা কখনো উনি ভুলে যাননি। ছায়ানটের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি ছিল বলেই এমনটি হয়েছে। বশির ভাই তাই আমাদেরই আছেন। সে লক্ষ যজন ফাপরে
কামাল লোহানির জন্ম ১৯৩৪ সালের ২৬শে জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সন্তলা গ্রামে। পুরো নাম আবু নঈম মোহাম্মদ মুস্তফা কামাল খান লোহানি। পিতা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানি, মাতা রোকিয়া খান লোহানি। ফুপু সালিমা খানমের সাথে শৈশব কেটেছে কলকাতায়। ১৯৪৮ সালে দেশভাগের পর পাবনায় ফেরেন। পাবনা জেলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হন এডওয়ার্ড কলেজে। তবে ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ায় এবং বারংবার কারারুদ্ধ হলে চুকে যায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাঠ। সে সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন সহ কজন মুসলিম লীগ নেতা পাবনায় গিয়েছিলেন। ভাষা আন্দোলনকারীদের খুনের দায়ে ছাত্র সমাজের কড়া প্রতিবাদ ও বিক্ষোভের সম্মুখীন হন তারা। সেই প্রথম গ্রেপ্তার হন কামাল লোহানি। কামাল লোহানির রাজনৈতিক জীবনের অভিষেক ছাত্র ইউনিয়নে, পরে যুক্ত ফ্রন্টের সক্রিয় কর্মী। ১৯৫৫ সালে ঢাকায় এসে জড়িয়ে পড়েন কমিউনিস্ট পার্টির কাজে। বারবার নিষিদ্ধ হবার ফলে পার্টির নির্দেশে যোগ দেন ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপি। ১৯৬২ সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় কামাল লোহানি আবার গ্রেপ্তার হন। বঙ্গবন্ধু ও তাজউদ্দিন সহ আরও রাজনৈতিক ও বুদ্ধিজীবী নেতার সঙ্গে কারাবাস ঘটেছে ঢাকা সেন্ট্রাল জেলের ২৬ নম্বর সেলে। ষাটের দশকের দ্বিতীয়ার্ধে কামাল লোহানি দলীয় রাজনীতি ত্যাগ করে মন দেন নির্ভীক সাংবাদিকতা এবং বাঙালি সাংস্কৃতিক আন্দোলন সংগঠনে। তবে স্বাধিকার অর্জনের সংগ্রাম কখনো ত্যাগ করেননি। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৬৯-এর গণ অভ্যুত্থানে। কামাল লোহানির সাংবাদিকতায় অভিষেক ১৯৫৫ সালে। স্বাধীনতা পূর্বকালে দৈনিক আজাদ ও সংবাদসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন, হয়ে উঠেছেন সাংবাদিক নেতা। ৭১-এর ক্র্যাকডাউনের পর মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে যান কলকাতায়। জয় বাংলা পত্রিকায় কাজ শুরু করেন। পরে সংবাদ বিভাগের দায়িত্ব নিয়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ১৬ই ডিসেম্বর বিজয়ের মহেন্দ্রক্ষণে মুক্তিযুদ্ধে বিজয়ের প্রথম বার্তা লিখে এবং সকণ্ঠে পাঠ করে তা পৌঁছে দেন বিশ্ববাসীর কাছে। বেতারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং মুজিবনগর সরকারের ঢাকায় আগমনের ধারা বিবরণীও দিয়েছেন তিনি। পুনর্গঠনের লক্ষ্য নিয়ে বিজয়ের মাসেই তিনি দায়িত্ব নেন বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের। ১৯৭৩ সালে ফেরেন সাংবাদিকতায়। ১৯৮১ সালে যোগ দেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে পান ২১শে পদক। দেশ, মানুষ, সংস্কৃতি, সংগ্রাম, মুক্তিযুদ্ধ নিয়ে ১০টিরও বেশি বই লিখেছেন কামাল লোহানি। ৫০-এর দশক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, গ্রন্থনা, আবৃত্তি, বিবরণী পাঠ করেছেন কামাল লোহানি। নৃত্যকলার প্রতি আকৃষ্ট হয়ে ১৯৫৮ সালে ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে। সাংস্কৃতিক দলের সদস্য ও নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু দেশ সফর করেছেন। ফতে লোহানি পরিচালিত আসিয়া সহ একাধিক চলচ্চিত্রের নৃত্যে অংশ নিয়েছেন। পাকিস্তানিদের চোখ রাঙানি উপেক্ষা করে ১৯৬১ সালের রবীন্দ্র জন্মশতবার্ষিকীতে পরিবেশিত শ্যামা নৃত্যনাট্যে বজ্র সেনের ভূমিকায় অংশ নেন।
ছায়ানট প্রতিষ্ঠিত হলে 1962 সালে তিনি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। কামাল লোহানি 1961 খ্রিস্টাব্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হন। কাজ করেছেন তিন দফায়। তিনি রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্রতচারী বাংলাদেশ ও নবনাট্য সংঘের সভাপতি ছিলেন। বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি, উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে। বার্ধক্যজনিত শারীরিক জটিলতা এবং কোভিড-19 আক্রমণে 2020 সালের 20 জুন অবসান ঘটে কামাল লোহানির সংগ্রাম মুখর দ্রোহী জীবনের। আমাদের মধ্যে অনেকেরই ধারণা ছিল বা অনেকে বলতেন যে আজকালকার তরুণরা উচ্ছন্নে গেছে, তারা দেশ সম্পর্কে ভালোবাসে না। কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশের তরুণরা যে এদেশকে ভালোবাসেন, এদেশ সম্পর্কে চিন্তা করেন, এটা আমরা যদি গণজাগরণ মঞ্চের দিকে তাকাই তাহলে একেবারে মানে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে তারা কতটা ভালোবাসে দেশকে, কীভাবে তারা চিন্তা করে। কামাল লোহানি একজন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতি ও সমাজ সচেতন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জন্ম পাবনা সিরাজগঞ্জে। মাত্র 6 বছর বয়সে মাতৃহারা হয়ে তাকে পাঠানো হয় কলকাতায়, যেখানে তিনি প্রত্যক্ষদর্শীর ভূমিকায় ছিলেন 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গা। এবং তার শিশুকালে এই সাম্প্রদায়িক দাঙ্গা তারপরে যে রেখাপাত করেছিল তার মধ্য দিয়ে কামাল লোহানি হয়ে উঠেছিলেন একজন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা এবং যেটিকে নিয়ে আমৃত্যু লালন করেছে। তার পরিচয় পাই আমরা যুদ্ধাপরাধের বিচারে 1964 সালে দাঙ্গার বিরুদ্ধে সংস্কৃত কর্মী আন্দোলন। ৪৮-এ দেশভাগের পরে তিনি দেশে ফিরলেন, শিক্ষা নিলেন পাবনা এডওয়ার্ড কলেজে, কিন্তু তাতে তার মন ভরে, কারণ তার ভাষ্য অনুযায়ী তিনি তখন আদর্শিক রাজনীতিতে দীক্ষিত হয়েছেন, সমাজতন্ত্রে বিশ্বাস স্থাপন করেছেন এবং মাত্র 15 টাকা নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। এই সময়টা কামাল লোহানির বেশ কষ্টের জীবন যাপন করতে হয়েছে। নানা পত্রপত্রিকায় চাকরি পাওয়া শুরু করলেন, মিল্লাত, ইত্তেফাক, সংবাদ এবং 71-এর 25 মার্চে তিনি চাকরিগত ছিলেন দৈনিক পূর্বদেশে। ইতিমধ্যে 1954 সালে যুক্তফ্রন্টের বিজয়ের পরে 92 পদা রাখল, তখন সিরাজগঞ্জ থেকে তিনি প্রথম কারাবন্দী হন। এরপরে আবার 1962 সালে যখন 1 ফেব্রুয়ারি ছাত্র আন্দোলন শুরু হয় তখন 10 ফেব্রুয়ারিতে রাজনৈতিক নেতাদের সাথে তিনিও কারাবন্দী হন। তার জবানিতে তিনি বলেছেন যে 26 নম্বর সেলে তার প্রথম পরিচয় হয় বঙ্গবন্ধুর সাথে, সাথে ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও রণেশ। তাদের সান্নিধ্যে এসে তার যে আদর্শিক চেতনা সেই চেতনাটি আরো ঋদ্ধ হয়েছে, পাশাপাশি বাঙালি জাতীয়তাবাদে তার বিশ্বাসটি গভীর হয়েছে। সে কারণে বামপন্থীদের যে ধারার সাথে তিনি যুক্ত হয়েছেন রাজনৈতিকভাবে তার সাথে একটা অমিল উনি সারা জীবন বহন করে গেছেন। আমার বিশ্বাস যে লোহানি ভাই সাংবাদিক জীবনটি
যে অনেক বড় হচ্ছে তার সাংস্কৃতিক চিন্তাধারা এবং তার মুখ্য পরিচয় হচ্ছে তিনি সাংস্কৃতিক সংগঠক। পাবনা এডওয়ার্ড কলেজে পাঠ করার সময় লোহানিবাই পত্রিকা রচনা করেছেন, নাটক করেছেন, এমনকি ঢাকায় চলে আসার পরে তিনি নকশিকাথানা মাঠে নৃত্যশিল্পীর ভূমিকাও ছিলেন। 1961 সালে ছায়ানটের জন্ম হয়, তখন প্রথম সাধারণ সম্পাদক ফরিদা হাসান। এক বছরের মাথায় 1962 সাল থেকে 1966 পর্যন্ত তিনি তিনি ছায়ানটের সাধারণ সম্পাদক ছিলেন। 1966-তে তার ধারণা হয়েছিল যে এই বিক্ষুব্ধ বাংলাদেশের মানুষের, বিশেষ করে সাধারণ শ্রমিক কৃষকদের মুক্তি সাধারণটাই তার জন্য প্রধান, এবং সেজন্য তিনি ছায়ানট ছেড়ে দিয়ে ক্রান্তি নামে একটি সংগঠন করেন, যে সংগঠনের মাধ্যমে উন্মুক্ত মঞ্চে শ্রমিক ও কৃষক এলাকায় সঙ্গীত পরিবেশনের, নৃত্য পরিবেশনের চেষ্টায় রত হন। তবে আমি যেটা কথা আগে বলছিলাম যে যে ধারার সাথে তিনি রাজনীতিভাবে যুক্ত ছিলেন, উন্নত বয়সে এসে এই অমিলটা আরো গভীরভাবে দেখা দিয়েছে। পাবনা সিরাজগঞ্জের মানুষ, সেখানে বামপন্থীদের ধারা, তারা মুক্তিযুদ্ধকে দুই পুকুরে লড়াই মনে করছে। সেখানে কামাল লোহানী মে মাসে দেশ ত্যাগ করলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যোগ দিলেন বার্তা সম্পাদক হিসাবে। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ইংরেজি, বাংলা, উর্দু তিন ভাষায় সংবাদ প্রচার, এটি সমন্বয় করেছেন কামাল লোহানী, এবং তার ভাষায় ওনার শ্রেষ্ঠ অর্জন হচ্ছে যে 16ই ডিসেম্বর যখন পাকবাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, তখন স্বাধীন বাংলা বেতার থেকে এই ঘোষণাটি পাঠ করেছিলেন কামাল লোহানী স্বয়ং। আমি কামাল লোহানীর সংস্কৃতি চিন্তা নিয়ে বলছিলাম এবং যে চিন্তাধারা, বামপন্থী চিন্তাধারা, সেখান থেকে তিনি যে সরে এসেছেন সেটিকে প্রত্যক্ষ করা যায় স্বাধীনতার পরে। এ সময় তিনি বাঙালিয়ানা বলে একটি সাময়িকীতে পূর্ব বাংলার প্রতিরোধ ও রবীন্দ্রনাথ এই শীর্ষ চারটি প্রবন্ধ রচনা করেছেন। কামাল লোহানী আপাদমস্তক একজন বাঙালি, বেশভূষা চিরকাল সাদা পাঞ্জাবি ও পায়জামা। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায়, তখন একবার রাষ্ট্রীয় প্রতিনিধি দলে সদস্য নির্বাচিত হয়েছিলেন কামাল লোহানী, কিন্তু স্যুট পড়তে হবে বলে তিনি প্রতিনিধি দলে যাননি, কারণ এই বাঙালি পোশাক তিনি ছাড়তে রাজি হননি এই বিশিষ্ট সংস্কৃতির জন্য। নানা প্রশাসনিক দায়িত্ব পালন করেছে বটে, কিন্তু তার যে সংস্কৃতি চিন্তা, তার যে সমাজ চিন্তা এবং যে রাজনৈতিক বিশ্বাস যে তিনি সারা জীবন লালন করেছেন, তার প্রতি ছায়ানট গভীর শ্রদ্ধা জানায়। তোমার আমার সবার সমন্বয়
জিয়াউদ্দিন তারিক আলী, সংস্কৃতি সাধক, সংগঠক, প্রকৌশলী, মুক্তিযোদ্ধা। জিয়াউদ্দিন তারিক আলীর জন্ম 1945 সালে। সমধিক পরিচিত তারিক আলী নামে। অনন্ত ভালোবাসা থেকে গান শিখতে শুরু করেছিলেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফায়। তবে দেশ আর মানুষের প্রতি অসীম মমত্ববোধ তাকে চট করেই বেঁধে ফেলে সামাজিক কাজকর্মে। গানের টানে ঘনিষ্ঠ হন আরেক সংস্কৃতি সাধক ওয়াহিদুল হকের সাথে। অভীষ্ট লক্ষ্য খুঁজে পায় তাঁর জীবনবোধ। বাঙালিত্ব, মানবতা, সংস্কৃতি হয়ে ওঠে তাঁর ধ্যান জ্ঞান। নানা দুর্যোগে বিপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে শুরু করেন। ওই আকুতির বশবর্তী হয়েই স্বাধীনতা পূর্বকালের দুর্যোগকালে রাজপথে দল বেঁধে গান গেয়ে গেয়ে অর্থ সংগ্রহ করেছেন দুস্থ মানুষের ত্রাণে। হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে নামতে 71-এ তারিক ভারতে চলে যান। দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি সশস্ত্র যুদ্ধের জন্য নির্বাচিত হননি, যুক্ত হন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে। কলকাতার 44 নম্বর ধর্মতলা স্ট্রিটের মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার অফিসে নিয়মিত যাতায়াত শুরু হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর তথ্যচিত্র নির্মাণের উপাত্ত সংগ্রহে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনকে প্রভূত সহায়তা দিয়েছেন তারিক। যদিও প্রায় 20 ঘন্টা শুটিংয়ের পরেও অর্থাভাবে তথ্যচিত্রটি তখন নির্মাণ করা যায়নি। 1990 সালে ওই ফুটেজ সংগ্রহ করেই মুক্তির গান চলচ্চিত্র নির্মাণ করেন তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ। তারিক আলীদের মতো সংস্কৃতিকর্মীদের মুক্তিযুদ্ধে অনন্য অবদানের অজানা তথ্য উঠে আসে জনসমক্ষে। মুক্তির গান নির্মাণেও সর্বতো সহযোগিতা দিয়েছেন তারিক। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার লক্ষ্যে 1996 খ্রিস্টাব্দে গঠিত 8 জনের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য তারিক আলী অক্লান্ত পরিশ্রম করেছেন জাদুঘর প্রকল্পের বাস্তবায়নে। মানুষের উপর শোষণ, নিপীড়ন, সংখ্যালঘুর উপর অত্যাচারের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন তারিক। 1997 সালে গঠিত সম্মিলিত সামাজিক আন্দোলন সংগঠনে শুরুতেই যোগ দিয়ে ওই আন্দোলনের সক্রিয় শরিক হয়ে ওঠেন তিনি। 2017 সাল থেকে সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। রোহিঙ্গা সমস্যা নিয়েও সোচ্চার ছিলেন তিনি। 21শ শতাব্দীর শুরুতে বিএনপি জামায়াতের নির্বাচনোত্তর সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার কাজে ওয়াহিদুল হকের অন্যতম সহযোগী ছিলেন তারিক। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর সারা দেশে হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলার সময় তিনি অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে গড়ে তোলা বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনের আহ্বায়ক ছিলেন। 2020 সালের 10 সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে
মৃত্যুবরণ করেন এই বিনয়ী কিন্তু অকুত ভয় প্রতিবাদী দেশ ও মানুষের মঙ্গলাকাঙ্ক্ষী মানুষটি। মুক্তাঞ্চলের এই সময়টুকুর মূল্য আমার কাছে অপরিসীম। যদি আরও বেশিক্ষণ থাকতে পারতাম আমরা। তীর ছেড়ে আসার সময় আমার কেবলই মনে হচ্ছে, কবে আবার ফিরে আসতে পারব আমাদের এই দেশে। এখনও বিশ্বাস হয় না জিয়াউদ্দিন তারিক আলী, যাকে আমরা তারিক ভাই বলে ডাকি, তিনি নেই এবং তার স্মরণে একটা স্মরণসভা হচ্ছে যেখানে আমি কথা বলছি। তারিক ভাইকে আমি বহুদিন থেকে চিনি। সেই প্রথমবার যখন আমি ক্যালিফোর্নিয়া থেকে নিউজার্সি এলাকায় এসেছি তখন তার সঙ্গে আমার পরিচয়। সময়টা ছিল দুঃসময়, তখন দেশে মুক্তিযুদ্ধের কথা বলা যেত না, বঙ্গবন্ধুর কথা বলা যেত না এবং তার ছোঁয়া পড়েছে সেই নিউজার্সিতেও। সেখানে আমরা যারা সমমনা মানুষ, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা একসাথে থাকি, একসঙ্গে কথা বলি, একসঙ্গে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করি। বাংলাদেশের বড় বড় উৎসবের দিনগুলিতে সেখানে বিশাল উৎসবের আয়োজন করা হতো। সেখানে কী গান গাওয়া হবে, কারা গান গাইবে, কীভাবে গাইবে, সব কিছু ঠিক করে দিতেন আমাদের তারিক ভাই। সেখানে যারা বাংলাদেশের ছেলে মেয়ে ছিল তাদের উচ্চারণ খুব ভালো ছিল না, কিন্তু তারিক ভাই ধৈর্য ধরে তাদেরকে গান শেখাতেন। আমার মনে আছে অনেকবার আমাদের বাসাতেও রিহার্সেল হয়েছে, রিহার্সেলে তারেক ভাই তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি সেই গানটা বাচ্চাদেরকে শেখাচ্ছেন এবং সেখানে ও বাঙালি ও বলে তিনি একটা টান দিচ্ছেন, সেই টানটা আমি এখনও শুনতে পাই। সত্যি সত্যি আমি বলবো যে তার মতো বাঙালি আমি আমার জীবনে আর দেখি নাই। ঠিক সেই সময় তারেক মাসুদ লেভিনের কাছ থেকে তার সেই অসাধারণ ফিল্মটা খুঁজে পেল, যেটা দিয়ে পরে মুক্তির গান ছবিটি তৈরি হয়েছিল। প্রথমবার যখন মুক্তির গান ছবিটি আমাদের নিউজার্সিতে দেখানো হয়, আমরা সবাই দেখতে গিয়েছি, আমরা সেটা দেখি এবং আমরা চোখ মুছি। সেখানে আমরা দেখলাম শুকনা পাতলা একটা ছেলে, চোখে ভারী চশমা, তার চোখে পাওয়ার বেশি বলে তাকে অস্ত্র হাতে যুদ্ধ করতে দেওয়া হচ্ছে না, তাই সে গান গেয়ে গেয়ে মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করছে। সেই শুকনা পাতলা ছিপছিপে ছেলেটি আসলে আমাদের তারিক ভাই। যাই হোক, একসময় তারিক ভাই দেশে ফিরে এলেন, তারিক মাসুদ দেশে ফিরে এলো, আমিও দেশে ফিরে এলাম। আমরা যারা নিউজার্সিতে এক এলাকায় ছিলাম আমরা আবার এসে বাংলাদেশে একত্র হয়েছি। তারিক ভাই ছিলেন মুক্তিযুদ্ধের মানুষ, তিনি আপাদমস্তক একজন মুক্তিযোদ্ধা, কাজেই বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের কোনো কাজ করতে হয়েছে তিনি সবার আগে এগিয়ে গিয়েছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে তার বিশাল একটা অবদান ছিল। আমার মনে আছে সেগুন বাগিচায় সেই মুক্তিযুদ্ধ জাদুঘরে আমরা কত সময় কাটিয়েছি, আমাদের ছিল এটা একটা মিলন মেলা। সেখান থেকে যখন এটাকে তার স্থায়ী স্থাপনাতে নিয়ে যাওয়া হলো সেখানে তারিক ভাই আরও অনেক বেশি কাজ করেছেন, কারণ তিনি আসলে একজন ইঞ্জিনিয়ার, তার সমস্ত ইঞ্জিনিয়ারিং মেধা তিনি সেখানে দিয়েছেন। তারিক ভাই নেই কিন্তু এই মিউজিয়ামটি আছে এবং থাকবে। যখনই কেউ সেই মিউজিয়ামটা দেখতে যাবে সে হয়তো জানবে না, কিন্তু আমরা জানি সেখানে তারিক ভাইয়ের স্পর্শ রয়ে গিয়েছে। তিনি যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন, দেশে যখনই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো একটা আন্দোলন হয়েছে তিনি সেখানে এগিয়ে গিয়েছেন। আমার মনে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর নামকরণ করা হয়েছিল বাংলাদেশের বড় বড় লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানীদের নামে। মেয়েদের হলটির নাম করা হয়েছিল শহীদ জননী জাহানারা ইমামের নামে। জামাত শিবির কিছুতেই সেটা হতে দিবে না, তারা পুরো সিলেট শহরকে একটা রণক্ষেত্র করে দিল। বোমা পড়ছে, আগুন জ্বলছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষকদের মাথায় রিভলভার ধরা হচ্ছে। তার ভিতরে ডিসেম্বরের 25 তারিখ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা মিলে একটা সভার আয়োজন করলো। জামাত শিবির কিছুতেই সভা আয়োজন হতে দেবে না এবং অন্য সবাই সেই সভাতে যাবে, কেউ আসতে পারছে না এই বিশাল রণক্ষেত্রের ভিতরে দিয়ে। তার ভিতরে তারিক ভাই খুব ভোরবেলা এসে হাজির হলেন। মুক্তিযুদ্ধের জন্য একটা কাজ হচ্ছে, একটা আন্দোলন হচ্ছে, তিনি সেখানে অংশ নেবেন না সেটা কি হতে পারে? শুধু যে মুক্তিযুদ্ধ নিয়ে তার আগ্রহ তা নয়, বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন। আমার মনে আছে যখন একটা সময় এসেছিল যখন প্রশ্ন ফাঁস হচ্ছে, ছেলে মেয়েদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে আগে থেকে, আমি চিৎকার করে যাচ্ছি, চেঁচামেচি করে যাচ্ছি, কেউ আমার কথা শোনে না। শেষে আমি ঠিক করলাম যে আমি
প্রতিবাদ করে শহীদ মিনারে একটা প্ল্যাকার্ড নিয়ে বসে থাকবো, কেউ আসুক আর নাই আসুক। আমি সত্যি সত্যি সেখানে গিয়ে হাজির হয়েছি, বলতে গেলে কেউ নেই আমার সঙ্গে, কয়েকজন ছেলেমেয়ে আছে। প্রচণ্ড বৃষ্টি, তার মাঝে তারেক ভাই এসে হাজির, তিনি আমার পাশে বসে রইলেন। এই মানুষটি সব জায়গায় আছে, যেখানে অন্যায় তার প্রতিরোধ করছে, যেখানে মুক্তিযুদ্ধ সেখানে তিনি আছেন, যেখানে গান সঙ্গীত কালচার সেখানে তিনি আছেন। আপাদমস্তক বাঙালি বাংলা সংস্কৃতিকে তিনি বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেই মানুষটি এখন নাই। আমার এখনও বিশ্বাস হয় না। তারিক ভাই, আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন। পুষ্প দিয়ে মারো যারে চিনলো না, চিনলো না, চিনলো না সে মরণকে, পুষ্প দিয়ে মারো যারে। বন খেজে পড়ে সে যে ধরে তোমার চরণকে, পুষ্প দিয়ে মারো যারে। সবার নিচে ধুলার পরে ফেলো যারে মৃত্যু সরে, সে যে তোমার কোলে পড়ে, ভয় কি বাতার পড়নকে, পুষ্প দিয়ে মারো যারে। যার আঘাত ঢাকা কলঙ্ক, যার সুগন্ধ নয়ন মেলে দেখলো না সে রুদ্র মুখের আনন্দ, বুঝলো না সে চোখের জলে পৌঁছলো না চরণ তলে, বুঝলো না সে চোখের জলে পৌঁছলো চরণতলে, তিলে তিলে পলে পলে মোলো যে জন পালঙ্কে, পুষ্প দিয়ে মারো যারে চিনলো না, চিনলো না, চিনলো না সে মরণকে, পুষ্প দিয়ে মারো যারে। Thank you.
আলী জাকিরের জন্ম 1944 সালের 6 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের রতনপুর গ্রামে। পিতা মাহমুদ তাহের, মাতা রেজিয়া তাহের। ঘনিষ্ঠজনদের ছোটলুর বাবা ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে তার শৈশব কেটেছে কুষ্টিয়া ও মাদারীপুরে। 1960 সালে সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন আলী জাকির। 1962 নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন। 1967 সালে রমনার বটমূলে ছায়ানটের প্রথম বাংলা নববর্ষের অনুষ্ঠানের স্বেচ্ছাকর্মী, সেই থেকে ছায়ানটের নানা কাজে সহযাত্রী। 1967 সালে চাকরি সূত্রে করাচি গিয়ে সেখানে তার প্রথম নাটকে অভিনয়। ছোটলুর কৈশোরের শখ ছিল ক্রিকেট। ব্যস্ত জীবনে খানিক অবসর পেলেই ব্যস্ত হয়ে পড়তেন আরেক শখ, ফটোগ্রাফিতে। 1971 সালে পাকিস্তানের অপারেশন সার্চ লাইটের আভাস পেয়ে রংপুরে গিয়ে সংস্কৃতিজন সঞ্জিদা খাতুনকে কারমাইকেল কলেজ থেকে ঢাকায় ফিরিয়ে এনেছিলেন আলী জাকির। ক্র্যাকডাউনের পর দেশকে মুক্ত করার সংগ্রামে যুক্ত হবার লক্ষ্যে তিনি ভারতে চলে যান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইংরেজি ভাষায় একটি বিশেষ অধিবেশন শুরু হলে তিনি ইংলিশ প্রোগ্রাম প্রোডিউসার হিসেবে যোগ দেন এবং বিদেশিদের মধ্যে বাংলাদেশের সমর্থন এবং স্বাধীনতা যুদ্ধের পক্ষে প্রচারণা শুরু করেন। স্বাধীন দেশে ফিরে আলী আরণ্যক নাট্যদলে যোগ দেন। 21 ফেব্রুয়ারিতে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মামুনুর রশিদের নির্দেশনায় মঞ্চস্থ মুনির চৌধুরীর কবর নাটকে অভিনয় করেন। 1972 সালে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। ওই বছরই বিজ্ঞাপনী সংস্থা ইস্ট এশিয়াটিকের দায়িত্ব গ্রহণ করেন। আলী জাকির অভিনীত নাটক প্রায় 20টি, যার মধ্যে উল্লেখযোগ্য বাকি ইতিহাস, দিওয়ান গাজীর কিস্সা, নুরুলদিনের সারা জীবন, গ্যালিলিও। সমদক্ষতায় করেছেন একক অভিনয়, অভিনয় করেছেন চলচ্চিত্র এবং টেলিভিশনের ধারাবাহিক নাটকে। অভিনয় এবং নাট্য নির্দেশনা ছাড়াও তিনি অনায়াস দক্ষতায় নানান নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করে এসেছেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্মৃতি সংরক্ষণে 1996 সালে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম উদ্যোক্তা ছোটলুর। শিল্পকলায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 1999 সালের 21 পদকসহ নানা সম্মাননা। আলী জাকিরের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী সারা জাকির 2016 সালে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন আলী জাকির। 2020 সালের 27 নভেম্বর তাঁকে তার ভালোবাসা ধন্য পরিমণ্ডল থেকে চিরতরে দূরে সরিয়ে নেয় মহামারী করোনা। আমি ইচ্ছে করলি পরে এক্ষুনি হেঁটে বাড়ির পথে রওনা দিতে পারি, দেখতে চাও তাহলে দেখো এই যে আমি উঠলাম বলে আলী জাকির আমাদের ছোট ভাই, আমাদের সকলের অনেক প্রিয় একজন মানুষ। বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন বিশাল ব্যক্তিত্ব, কিন্তু আমাদের কাছে তিনি অত্যন্ত কাছের মানুষ, একেবারে প্রাণের মানুষ ছোট্ট ভাই। তাকে নিয়ে অনেক আলোচনা, নাট্যকার হিসেবে, নাট্য নির্দেশক হিসেবে, নাট্যাভিনেতা হিসেবে, আবার পাশাপাশি এদেশের বিজ্ঞাপন ব্যবসায় তার যে প্রধান নেতৃত্ব সেটিও আলোচনার দাবি রাখে।
সবচেয়ে বড় কথা তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, আপাদমস্তক বাঙালি। আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা, ঐতিহ্য, আমাদের সংস্কৃতির উপাদান সমস্ত কিছুকে তিনি ধারণ করেছিলেন তার চিন্তায় এবং চেতনায়, যে কারণে তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ, মুক্ত চিন্তার মানুষ এবং বাঙালি সংস্কৃতির মানুষ। ছোটো ভাইকে নিয়ে আমার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, সেটি এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। একদিকে আমার নিজের নাটকের যে জীবন এবং তার পাশাপাশি আমার যে পেশা, আমার যে জীবিকা অর্জনের যে জীবন, এই দুটোর ক্ষেত্রেই ছোটলু ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। এবং আমাদের সম্পর্কটা প্রায় 50 বছরের কাছাকাছি। এই সময়ের ভেতরে আমাদের সম্পর্কটা শুধু নাটক বা জীবিকা উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা দুজনের মধ্যে আত্মার সম্পর্ক গড়ে তুলেছিলাম এবং যা দুটি পরিবারকে একটি বন্ধনে আবদ্ধ করেছিল, ফলে আমরা দুই পরিবার এক পরিবারে পরিণত হয়েছিলাম। ফলে পরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য সম্পর্কে আমি যা কিছুই বলব সব কিছুই আবেগ প্রসূত হবে। সেই আবেগকে অতিক্রম করে শুধু আমি একটি কথাই বলতে চাই, ছোটো ভাইয়ের চলে যাওয়া মানে একজন বাঙালির চলে যাওয়া, তার চলে যাওয়া মানে একজন মুক্তিযোদ্ধার চলে যাওয়া, তার চলে যাওয়া মানে এদেশের একজন মুক্ত চিন্তার সাহসী মানুষের চলে যাওয়া, তার চলে যাওয়া মানে হলো আমরা যারা আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা সুন্দর বাংলাদেশের পক্ষে আমরা যুদ্ধ করছি অশুভ শক্তির বিরুদ্ধে, সেই জায়গাটিতে কিছুটা হলেও দুর্বল হয়ে যাওয়া। তবে আমরা দুর্বল হতে চাই না, আমরা তার কাছ থেকে সাহস এবং শক্তি সঞ্চয় করতে চাই এবং সেই শক্তি এবং সাহসকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের প্রাণের বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তাঁর রচিত নাটক নুরুলদিনের সারা জীবন অসাধারণ একটি নাটক। এই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন আলী জাকের ছোটো ভাই এবং মূল চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। আজকে সেই নাটক থেকেই একটি অংশ পাঠ করে আমি ছোটো ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করতে চাই। এই নাটকে আমারও অভিনয় করবার সৌভাগ্য হয়েছিল। আমি যে অংশটি নিবেদন করব সেটি আমার অভিনীত অংশ নয়, ছোটো ভাই যে চরিত্রে অভিনয় করতেন সেই অভিনয় অংশের একটি ছোট্ট অংশ আমি নিবেদন করছি। পূর্ণিমার স্নান বড় হয় রে ধবল, জননীর দুগ্ধের মতন তার দেখো রোশনাই, ভাবিয়া কি দেখিব আব্বাস যদি মরো কোনো দুঃখ নাই, হামার মরণ হয় জীবনের মরণ যে নাই, এক নুরুল দিনে যদি চলি যায় হাজার নুরুল দিন আসিবে বাংলায়, এক নুরুল দিনে যদি মিশি যায় অজুত নুরুল দিন যেন আসি যায়, নিজুত নুরুল দিন যেন বাঁচি রয়, হয় হয় এদেশে হামার বাড়ি উত্তরে না আসে হিমালয়, উয়ার মতন খাড়া হয় যেন মানুষেরা হয়, এদেশে হামার বাড়ি দক্ষিণেতে বঙ্গোপসাগর, উয়ার মতন গর্জি ওঠে যেন মানুষের স্বর, এদেশে হামার বাড়ি পূর্ব দিকে ব্রহ্মপুত্র আছে, উয়ার মতন ভীর মানুষের রক্ত যেন নাসে, এদেশে হামার বাড়ি পশ্চিমেতে পাহাড়িয়া মাটি, উয়ার মতন শক্ত হয় যেন মানুষের ঘাটি, হয় মাটিতে মিশিয়া যায় মাটির শরীর,
মাটি হতে জন্ম নেয় আবার শরীর, আবার ফিরিয়া যায় মাটি থাকি যায়, মাটিতে সন্তান মোর উঠিয়া দাঁড়ায়। তোমায় নতুন করে পাবো বলে হারাই খানে খান আমার ভালোবাসার ধন তোমায় নতুন করে বলে দেখা দেবে বলে তুমি হে অদার শান আমার ভালোবাসা ভালোবাসার ধন তোমার।
গালিব আহসান খান সংস্কৃতিপ্রেমী, দার্শনিক, অধ্যাপক। দেশের বাড়ি নরসিংদীর শিবপুরে, তবে গালিব আহসান খানের জন্ম ঢাকার শান্তিনগরে 1949 সালের 6 নভেম্বর। পিতা আজিজুর রহমান খান পেশায় ছিলেন সরকারি চাকুরিজীবী, মাতা নাজেন্দা আক্তার গৃহিণী। তাদের 11 সন্তানের মধ্যে অধ্যাপক গালিব ছিলেন জ্যেষ্ঠ। 11 ভাইবোনই শিল্প সঙ্গীত চর্চার সাথে যুক্ত ছিলেন, আছেন। পারিবারিক এই চর্চার সূত্রপাত বড় ভাইয়ের মাধ্যমেই। দেশ স্বাধীন হবার কিছু আগে মায়ের দেওয়া টাকা এবং নিজের টিউশনি করে জমানো টাকায় একটা হারমোনিয়াম কিনে বাসায় নিয়ে আসেন গালিব। মুখ চোড়া অন্তর্মুখী মানুষ তিনি। প্রকাশ্যে গান গাইতেই চাইতেন না, তবে পারিবারিক আয়োজনে খুব পীড়াপিড়ির পর হারমোনিয়াম টেনে নিতেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভাই বোনেরা তাঁর কাছ থেকেই পেয়েছে শিল্পপ্রেম আর শিল্পচর্চার মন। সিদ্ধেশ্বরী বয়েজ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর গালিব ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। স্নাতক স্নাতকোত্তর সম্পূর্ণ করে অধ্যাপনা শুরু করেন ওই বিভাগেই। 1978 সালে তিনি উচ্চতর শিক্ষার জন্য পাড়ি জমান ক্যানাডায়। সেখানকার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে আরও একটি মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জ্ঞানপিপাসু গালিব পরে ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে পোস্ট ডক করেন। অর্জিত জ্ঞান আগ্রহীদের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষকতার পাশাপাশি তিনি 10টি গ্রন্থ রচনা করেছেন। গালিব আহসান খানের হাত ধরেই এদেশে বিজ্ঞান দর্শন চর্চার সূচনা। দেশে প্রায়োগিক নীতিবিদ্যা চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সেই বিষয়ে বিশেষায়িত কেন্দ্র প্রতিষ্ঠারও উদ্যোক্তা তিনি। 2009 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈতিক উন্নয়ন কেন্দ্র। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোবিন্দচন্দ্র দেব দর্শন গবেষণা কেন্দ্রেরও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরই নেতৃত্বে যথাযথ পদ্ধতি অনুসরণ করে দর্শন চর্চা একটি বিশেষ মাত্রা লাভ করে। 2011 সালে গালিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন, তবে জ্ঞান চর্চা থেকে কখনোই অবসর নেননি। শিক্ষকতা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যুক্ত হন ছায়ানটের ভাষা সংস্কৃতির আলাপ কার্যক্রমের সঙ্গে। মতবিনিময় কেন্দ্রিক ওই কার্যক্রমে মানবিক দর্শন এবং নীতিবিদ্যার দ্বিপাক্ষিক আলোচনায় বহু গুণগ্রাহী গড়ে তোলেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 2021 সালের 8 এপ্রিল এই জ্ঞান তাপস আমাদের সান্নিধ্য ছেড়ে অনন্ত লোকে পাড়ি জমান। আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে গালিব ভাই কি নীরবে চলে গেলেন, হঠাৎ করে চলে গেলেন। গালিব ভাইয়ের মৃত্যুর 6-7 দিন আগে হবে আমার সাথে দেখা ভার্চুয়ালি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন কমিটি উপলক্ষে একটি সভায় ছিলাম। সভার শুরু হওয়ার আগে আমি গালিব ভাই এবং রাশেদ আপার সাথে কথা বললাম। ওনারা ওনাদের ফ্ল্যাটে ছিলেন, সেখানে যে কথা হলো, সবসময়ের মতো উনি খুব অল্প কথা খুব সুন্দরভাবে গুছিয়ে খুবই অ্যাফেকশনেটভাবে আমার সাথে কথা বললেন। ঠিক তার 6 দিন কি 7 দিন পরে আবার শুনলাম উনি চলে গেছেন। এত তাড়াতাড়ি গালিব ভাইকে কীভাবে চলে যেতে হলো এটা আমার ভাবতে আশ্চর্যই লাগে। ওনার আত্মার শান্তি কামনা করছি। গালিব ভাই সম্পর্কে যদি কিছু বলতে হবে যে উনি সবসময় আমার কাছে একরকম মনে হতো, খুবই গোছানো, খুবই কথা কম বলতেন, কথার অপচয় করতেন না, সবসময় একটা মুখে হাসি ছিল। সবসময় কথা যখন বলতেন উনি মাথা নিচু করে একটা খুব হালকা হাসি দিয়ে কথা বলতেন। এত অমায়িক ছিলেন, এত ভদ্র ছিলেন, ওনার ব্যবহার সবসময় মনে রাখার মতো। আমি কিন্তু ওনাকে অনেক বছর ধরে চিনি, কিন্তু দূর থেকে চিনি। যেহেতু উনি অনেক কথা বলতেন না, আমার সাথে প্রায় দেখা হতো
ফুলার রোডে আমরা হেঁটে হেঁটে ইউনিভার্সিটি যেতাম, কলাভবন যেতাম, আমরা লাউঞ্জে দেখা হতো, রাস্তা দেওয়ার সাথে অনেক কথা হতো, উনি পাশে থাকলেও মাঝে মাঝে কথা বলতেন আর প্রশ্ন করলে উত্তর দিতেন, গুছিয়ে উত্তর দিতেন, কিন্তু খুব যে একটা আমাকে উল্টো প্রশ্ন করতেন তা তো না, সেই জন্য আমাদের কথাবার্তা খুব বেশি দূর এগোতো না, কিন্তু সবসময়ই ওনার যে ভাবটা ছিল অমায়িক, সবসময় মিশুকে কোনো সময় মনে হয় না উনি চাচ্ছেন না যে আমরা কথা বলি না, কথাটা আমাদের আমি উঠে যাই কিংবা উনি উঠে যান, এই ভাবটা কোনো দিন আমাদের মধ্যে হয়নি। তাই পাশাপাশি আমরা বসে অনেক দিনই কাটিয়েছি, বিশেষ করে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে শিক্ষকদের লাউঞ্জে দু একশো ওনার সাথে ওনার দর্শন বিষয়ে কথা হয়েছে, ওনার গভীর জ্ঞান, ওনার উপলব্ধি, ওনার কিছু চিন্তাধারা, এটা উনি জিজ্ঞেস করলে আলোচনার মধ্যে বলতেন। উনি অনেক জ্ঞানী ছিলেন নিঃসন্দেহে, এটা বলা বাহুল্য, এবং ওনার জ্ঞান কারোর উপরে চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা কোনো দিন ছিল না, কিন্তু মত বিনিময় করতে প্রস্তুত ছিলেন, এটা বলা যাবে। অবশ্যই উনি দর্শন সম্পর্কে অনেক কিছু জানেন, উনি ক্যানাডা থেকে পিএইচডি করে এসেছেন, কিন্তু কোনো সময় কোনো ভাব ছিল না ওনার মধ্যে। তবে আমি বলবো যে অনেক দিক থেকে আমরা যে অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর বলে একটা কথা আছে, উনি অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল না কিনা জানি না, কিন্তু ওনার মধ্যে ভাবটা ছিল যে উনি চিন্তায় মগ্ন, ঠিক এই জগতে নয় অন্য জগতে চিন্তায় আছেন। গালিব ভাই, আপনি যেখানে আছেন ভালো থাকুন, শান্তিতে থাকুন। গালিব হাসান স্যারকে আমি গত পাঁচ ছয় বছর যাবত ছায়ানটের ভাষার আলাপে তাকে পেয়েছি। তিনি ফিলোসফি পড়াতেন, ফিলোসফি নিয়ে আলাপ করতেন, এছাড়া পশ্চিমা ফিলোসফি অথবা গ্রিক ফিলোসফি, ভারতীয় ফিলোসফি, সব নানান বিষয়ে উনি কথা বলতেন, পণ্ডিত মানুষ। উনি খুব স্বল্পভাষী ছিলেন, খুব নরম সুরে কথা বলতেন, কিন্তু তার কথার বীজ আমাদের অন্তরে বপন হয়ে যেত। অসাধারণ ভঙ্গিমায় উনি পড়াতেন, চমৎকার বোঝাতেন ধীরে ধীরে, যাতে আমরা এই ফিলোসফির মতো এমন একটি কঠিন সাবজেক্টকে সহজে বুঝে নিতে পারি। এক নানা প্রসঙ্গক্রমে নানাভাবেই তাকে উত্তপ্ত করতাম বটে, তাকে নানাভাবেই জ্বালাতন করেছি, এ প্রশ্ন সে প্রশ্ন, বোকার মতো প্রশ্ন করতাম তার কাছে, তিনি রাগতেন না, তিনি হাসতেন, খুব নরম করেই কথা বলতেন। তিনি জানতেন যে আমরা জানি না কিছু, এবং সেইভাবেই আমাদের বোঝাতেন। যাই হোক, একদিন তাকে বললাম, স্যার আপনি ঈশ্বর মানেন? তিনি হেসে ফেলে বললেন, কেন বলুন তো, আপনার কি মনে হচ্ছে যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না? তাই বলছি, না আমি সেটা ঠিক নয়, কেন আপনার ধরেন নানা জাতের পড়াশোনা করালেন আপনি, কিন্তু ধর্ম টর্ম নিয়ে আপনি বলেছেন বটে, কিন্তু আপনার ধর্মটা কি বা আপনি কীভাবে ধর্ম পালন করতে চান সেটা তো আমি কখনো শুনিনি, বা এই ধর্মটাকে কীভাবে আপনি কি ধর্ম নিয়ে ঠিকঠাক মতো আপনি বাড়িতে পালন করেন? তো উনি এসে বললেন যে আমি ধর্ম পালন করি, আমি ধর্মভীরু, কিন্তু যতটা ধার্মিক হওয়া ততটা আমার কিন্তু আসে না। তাই বলুন কেমন বলো, আমারও একজন সৃষ্টিকর্তা আছেন, সেটা বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমার বিশ্বাস আছে। মাঝে মাঝে মনে হয়, আপনারা ওই কবিতাটা পড়েছেন কখনো? আমি বললাম, কোন কবিতা স্যার? বললেন রবীন্দ্রনাথের চিত্রা কাব্যের
জীবন দেবতা বলে একটি কবিতা আছে, আমি কিন্তু মাঝে মধ্যে এই কবিতাটা পড়ি, পড়ে মনে করি যে আমিও আমারও এরকম একটা জীবন দেবতা আছে। আমি সেই জীবন দেবতা কবিতাটা পড়ছি। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায়ে গলায়ে বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসেরও আসে, লেগেছে কি ভালো হে জীবন নাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতকো আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁথিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর, শিথিল হয়েছে বাহু বন্ধন মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জ অভিসার নিশা আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আরবার চিরপুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। শামসুজ্জামান খান, অধ্যাপক, সাহিত্যিক, সংস্কৃতি সাধক, লোক সংস্কৃতি বিশেষজ্ঞ। শামসুজ্জামান খানের জন্ম 1940 সালের 29 ডিসেম্বর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে। পিতা মাহমুদুর রহমান খান ছিলেন সরকারি অনুবাদক, মায়ের নাম শামসুন্নাহার খানম। চারিগ্রাম থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করে 1956 সালে ভর্তি হন ঢাকার জগন্নাথ কলেজে, হয়ে ওঠেন রাজনীতি সচেতন। 1957 সালে ভাষা আন্দোলনের শহীদ রফিকের জীবন নিয়ে তার লেখা প্রথম গল্প লাল শার্ট প্রকাশিত হয়েছিল আজাদ পত্রিকায়। শামসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক স্নাতকোত্তর করেছেন। প্রভাষক হিসেবে যোগ দেন মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে। কিছুদিন জগন্নাথ কলেজে শিক্ষকতার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। 1973 সালে উপপরিচালক হিসেবে চলে আসেন বাংলা একাডেমিতে। বাংলা একাডেমিতে থাকতেই 90-এর দ্বিতীয় ভাগে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক নিযুক্ত হন। দায়িত্ব পালনকালে তিনি প্রস্তাবিত সোনার বাংলা সংস্কৃতি বলয়ের খসড়া কার্যক্রম
ভাস্কর নভেরার একক শিল্প প্রদর্শনীর আয়োজন এবং জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালীর নামে প্রদর্শনী কক্ষ স্থাপনের মতো যুগান্তকারী কাজ সম্পন্ন করেছেন। শেষ দিকে কিছুদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা করেন। 2009 সালে মহাপরিচালক হিসেবে পূর্ণাঙ্গভাবে বাংলা একাডেমিতে ফিরে আসেন শামসুজ্জামান খান। তিন মেয়াদে 2018 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। দায়িত্ব পাবার প্রথম দিকেই তিনি একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউসে জাতীয় লেখক ও সাহিত্য জাদুঘর, ভাষা আন্দোলন জাদুঘর, অভিলেখাগার এবং মোহাম্মদ সাইদুর লোক ঐতিহ্য সংগ্রহগার প্রতিষ্ঠা করে ওই ভবনকে একটি ঐতিহ্য ভবনে রূপদান করেন। পর্যায়ক্রমে দেশ বিদেশের ভাষা ও ব্যাকরণ বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে প্রমিত বাংলা ব্যাকরণ, বিবর্তনমূলক অভিধান, আধুনিক বাংলা অভিধান, বাংলা ও বাঙালির ইতিহাস, ইংরেজি বাংলা অভিধান প্রণয়ন ও প্রকাশের ব্যবস্থা করেন। দেশ, ভাষা, মানুষ, সংস্কৃতি সচেতন শামসুজ্জামান অবিরাম কাজ করে গেছেন গবেষণা, সংরক্ষণ, উন্নয়ন, প্রসার নিয়ে। বাংলা একাডেমি থেকে অবসর নেবার পর তিনি জাতীয় জাদুঘর ও বাংলা একাডেমির সভাপতি মনোনীত হন। ছায়ানটের বাংলাদেশের হৃদয় হতে ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনা মণ্ডলীর সদস্য হিসেবে অসামান্য অবদান রেখেছেন শামসুজ্জামান খান। দেশের লোকসংস্কৃতির ভিতর বাহিরের সঙ্গে নিবিড়তম সান্নিধ্যের জন্য ছায়ানট আয়োজিত বার্ষিক লোকসঙ্গীতের উৎসব দেশঘরের গান অনুষ্ঠানের বিষয় ও শিল্পী নির্বাচনে তাঁর ভূমিকাই ছিল প্রধান। শামসুজ্জামান রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা অনেক, তবে নিজের শ্রেষ্ঠ কাজ মনে করে এসেছেন মীর মশারফ হোসেনের পত্নী বিবি কুলসুমের দিনলিপি উদ্ধার ও প্রকাশ এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা ও আমার দেখা নয়া চিন এই বই তিনটির সম্পাদনাকে। কোভিডে আক্রান্ত হয়ে বাংলা নববর্ষ ও পঞ্জিকা সংস্কারের নিবিষ্ট গবেষক শামসুজ্জামান খান ইহলোক ছেড়ে যান 1428 বঙ্গাব্দের পয়লা বৈশাখে। শামসুজ্জামান খানকে নিয়ে অল্প সময়ে কিছু বলা খুব কঠিন। তিনি 6 দশকেরও বেশি সময় ধরে বাঙালির যে সাংস্কৃতিক অভিযাত্রা তার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন, কেবল সম্পৃক্তি বললে কম বলা হয়। তিনি এখানে নিষ্ঠার সঙ্গে তার নেপথ্যে থেকেও তার ভূমিকা পালন করেছেন। আর এক পর্যায়ে তিনি যখন 3টি প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে দায়িত্ব পালন করলেন, নেতৃভূমিকা নিলেন, তখন নানাভাবে তার কর্মধারার মধ্য দিয়ে তিনি ভূমিকা পালন করেছেন। তার পাশাপাশি তিনি সাংস্কৃতিক প্রতিরোধে সংগ্রামে সবসময় সম্পৃক্ত ছিলেন। নানা দুঃসময় আমাদের পার হতে হয়েছে, যখন বাঙালি সংস্কৃতিকে বিকৃতি বিস্তৃতির দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। তিনি প্রতিরোধের সংস্কৃতির কাণ্ডারীদের মধ্যে ছিলেন এবং এর পাশাপাশি চিন্তাক্ষেত্রে তিনি বিশাল অবদান রেখেছেন। এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করতে চাই, সেখানে নতুন মাত্রা তিনি যুক্ত করেছেন, নতুন গভীরতা বয়ে এনেছেন। বাঙালির মধ্যযুগের সংস্কৃতি, তার যে নানা প্রকাশ এবং তার যে পরম্পরা লোকসংস্কৃতিতে আমরা দেখি, যেটা পালা গানে, সঙ্গীতে, বাউল দর্শনে আরও নানাভাবে মূর্ত হয়েছে, এই সব কিছু ছিল তার গভীর আগ্রহের বিষয়। আর তার সঙ্গে ছিল বর্তমান যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং তা বাঙালি কী করে তার নিজস্ব সত্তা নিয়ে, নিজের ইতিহাস থেকে আহরিত শক্তি নিয়ে মোকাবিলা করবে, সেখানে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন এবং সেইখানে তিনি অনেক গভীরতাও বয়ে এনেছেন তার বিশ্লেষণ দিয়ে। তো ফলে বাঙালির জাতিরাষ্ট্রের অভ্যুদয়ের বিচারে যেমন তিনি একটা দিক তিনি উন্মোচন করেছেন, তেমনি বাঙালি সংস্কৃতির বিশ্লেষণে তিনি গভীরতা এনেছেন। আর তার সঙ্গে লোকসংস্কৃতি বিচারে তিনি বাংলাদেশে বলা যায় যে একটা যুগ প্রবর্তক। আমাদের যারা আগে যারা লোকসংস্কৃতি বিশারদ ছিলেন, তারা বিশেষভাগ ব্যক্তিগতভাবে অনেক বড় অবদান রেখেছেন, কিন্তু শামসুজ্জামান খান তার ব্যক্তিগত অবদানের পাশাপাশি সমষ্টিগতভাবে বহু মানুষকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং কর্মে অনুপ্রাণিত করেছেন। তিনি বিশ্বের অনেক কৃতবিদ্ধ ফোকলোরিস্টদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, তাদেরকে বাংলাদেশে তিনি এনেছেন, তাদের দ্বারা তিনি বেশ কয়েকটি
বার্ষিক কর্মশালা পরিচালনা করেছেন এবং এর মধ্য দিয়ে অনেক ফোকলোরিস্ট বলি, লোক সংস্কৃতির চর্চাবিদ বলি তিনি তৈরি করতে পেরেছিলেন এবং তারই ফলে আজকে আমরা দেখি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি আলাদা বিভাগ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং এই চর্চা দিনে দিনে গভীরতা এবং বিস্তার লাভ করছে। তো এইরকম কাজ যারা করেন, কর্মের দিকে যেমন অবদান রাখেন তেমনি চিন্তার ক্ষেত্রে ভূমিকা পালন করেন সেরকম ব্যক্তি খুব পাওয়া যাবে না। সেইখানে শামসুজ্জামান খান অনন্য এবং ছায়ানটের সঙ্গে তার যে সম্পর্ক সেটা কেবল আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না, সেটা ছিল একান্ত আত্মিক সম্পর্ক। বহুভাবে তিনি ছায়ানটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ছায়ানটের আহ্বানে যখন যেরকম হয়েছে তিনি সাড়া দিয়েছেন এবং ছায়ানট যখন সঙ্গীত সমাজ সংস্কৃতি নিয়ে সাময়িকী বাংলাদেশের হৃদয় হতে প্রকাশ শুরু করল তিনি এর সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। আর তার ভূমিকা বা অবস্থান নিয়ে আমি অমর্ত্য সেনের একটি ছোট্ট মন্তব্য আমি এখানে পাঠ করতে চাই। 2010 সালে শামসুজ্জামান খানের 70 বছর উপলক্ষে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, উদ্যোগ নিয়েছিলেন জাদুঘর বিশারদ ফিরোজ মাহমুদ এবং শামসুজ্জামান খানের সুযোগ্যা তিন কন্যার একজন সরণী জামান। এবং এখানে পৃথিবীর অনেক শ্রেষ্ঠ চিন্তাবিদ ফোকলোরিস্ট তারা কিন্তু বাঙালি সংস্কৃতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন, যেই প্রবন্ধ ইন অনার অফ শামসুজ্জামান খান তারা দিয়েছেন। সেখানে অমর্ত্য সেনেরও একটি লেখা আছে, বাঙালির যে নববর্ষ তার সঙ্গে সহস্রাব্দ এবং এই উভয়ের সঙ্গে মিলে যে সংস্কৃতির যে বিশালতা এবং বাঙালি সংস্কৃতির যে সমন্বয়বাদী রূপ, হিন্দু মুসলমান এবং নানারকম প্রভাব মিলে মিশ্রণে যে সংস্কৃতি সেটা মেলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে এই লেখাটি আগে কখনো প্রকাশিত হয়নি, আমার একটি বক্তৃতার খসড়া হিসাবে এটা লিখেছিলাম আর এখন কিছুটা সংশোধন করে আমি এটা দিচ্ছি। এবং তিনি বলছেন, আই এম এ গ্রেট অ্যাডমায়ারার অফ শামসুজ্জামান খান অ্যান্ড হিজ রিমার্কেবল ওয়ার্ক। এটা আমার মনে হয় যে আর কোন বাঙালি সম্পর্কে অমর্ত্য সেন এরকম দ্বিধাহীনভাবে বলতে পারবেন সেটা খুঁজে পাওয়া কঠিন। আই ফিল ভেরি প্রিভিলেজ টু জয়েন আদার্স ইন দিস ফেলিসিটেশন ফর হিম। এবং তিনি এই লেখার কথা উল্লেখ করে বলছেন যে ইট ওয়াজ গিভেন অ্যাজ এ লেকচার 10 years ago ওয়েন দ্য নিউ মিলেনিয়াম ওয়াজ অ্যাবাউট টু অ্যারাইভ। তারপর বলছেন, দ্য সাবজেক্ট ফিটস হিজ অর্থাৎ শামসুজ্জামান খানস ইন্টারেস্ট মোর দেন দ্যাট অফ অলমোস্ট এনি ওয়ান এলস আই ক্যান থিঙ্ক অফ, ইনক্লুডিং মোর দেন মাই ওন নর্মাল ইন্টারেস্ট। তারপর স্বভাবসিদ্ধ রসবোধ নিয়ে তিনি বলছেন, অ্যান্ড আই হোপ ভেরি মাচ হি উড এনজয় রিডিং দিস অ্যামেচার এসে বাই এ প্রফেশনাল ইকোনমিস্ট অন এ কালচারাল সাবজেক্ট। তো অমর্ত্য সেনের এই উক্তি আমাদের বুঝিয়ে দেয় শামসুজ্জামান খান কত বড় মাপের চিন্তাবিদ ছিলেন, আর আমরা জানি তিনি কত বড় মাপের কর্মবীর ছিলেন, আর আমরা এটাও জানি চিন্তা ও কর্মের কী অসাধারণ সমন্বয় তিনি করেছিলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাঙালি সংস্কৃতি অধ্যয়নে শামসুজ্জামান খান একটা উজ্জ্বল আসন নিয়ে থাকবেন আমাদের সঙ্গে সবসময়, আর আমরা যেন তাকে অধ্যয়ন অনুশীলনের মধ্য দিয়ে চর্চার জায়গাটায় আরও সমৃদ্ধি বয়ে আনতে পারি এবং ছায়ানটের সঙ্গে শামসুজ্জামান খানের এই সম্পর্ক সেখানেই তাহলে এক সার্থকতা অর্জন করবে। শামসুজ্জামান খান চিরজীবী থাকবেন।
এক এক দেশের এক এক বাণী